শুভ সকাল বন্ধুরা, আজ 9 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাতাবাড়ির দামচড়ায় মন্দির জ্বালানোর ঘটনায় আটক দুই দুষ্কৃতীরা, যা বার্তা দিচ্ছে তা এক কথায় হুমকি, ফলে এমন অপরাধ মানা যায় না, অপরাধীদের খুঁজে বের করা হবেই, বললেন বিধায়ক বিজয় মালাকার। সাংসদ কৃপনাথকে নিয়ে সুস্মিতার কুরুচিপূর্ণ মন্তব্য নিন্দনীয়, বলল বিজেপি। শিলচরের হার থেকে তিনি শিক্ষা নেননি, এবার করিমগঞ্জ কেন্দ্র থেকে ফের নির্বাচনে লড়তে চাইছেন। ভোটের পর সরকার গড়তে ইউডিএফকে ডেকে নেবেন সোনিয়া গান্ধী, বললেন বদরুদ্দিন আজমল। সুস্মিতা এখন ওয়ান্স আপন এ টাইম, করিমগঞ্জে ইউডিএফের কাছে রয়েছে সিক্রেট প্রার্থী। এবং সর্বশেষ খবরটি হল, অমরানগরে 10 কোটিতে নির্মিত সেতু ও কালভার্টের উদ্বোধন করলেন সাংসদ, শীঘ্রই স্থাপন হবে মোবাইল টাওয়ার, স্থানীয় জনগণকে আশ্বাস সাংসদ রাজদীপের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে বিট্টুটি শেয়ার করুন। দামচড়ায় মন্দির জ্বালানোর ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে রাতাবাড়ি পুলিশ, এরা হলো সমীর আহমেদ ও সিরাজউদ্দিন। বুধবার সকালে এদের আটক করে রাতাবাড়ি পুলিশ থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী জানান, অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অপরাধীরা, পুলিশ ওদের খুঁজে বের করবেই বলে দৃঢ় সংকল্পের কথা জানান। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের এ পর্যন্ত অনুমান, তবে খুবই গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বুধবার করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেবকে সঙ্গে নিয়ে দুর্লভচোড়া জিপির বর্মন উপজাতি গ্রাম দামচড়ায় জ্বলে যাওয়া মন্দির প্রাঙ্গণ এসে দেখেছেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শান্তির দেশে অশান্তি আমদানি করছে কিছু অসভ্য লোক, ফলে এই ঘটনাকে সামান্য চোখে দেখছে না সরকার। সরকার এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে, ডিআইজি জ্বলে যাওয়া মন্দির তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিধায়ক জানান, মন্দির তৈরি করা কোনো বড় বিষয় নয়, এক্ষেত্রে বড় কথা হচ্ছে দুষ্কৃতীরা যা বার্তা দিচ্ছে তা এক কথায় হুমকি, ফলে এমন অপরাধ মানা যায় না। তিনি বলেন মন্দিরটি খুবই জাগ্রত, 200 বছরের বেশি এই মন্দিরের বয়স। তিনি উল্লেখ করেন, কিছু লোককে উচ্ছেদ করেছিল প্রশাসন যারা অবৈধভাবে বসবাস করেছিল, এরা আবারও ঘর তৈরি করে বসবাস করছে, এদের ঘর বাড়ি শুধু ব্যাঙ্গে চুরমার হবে না, লাগানো ফসলও তছনছ করা হবে, মন্দিরের জমিও বের করা হবে। বিধায়ক বলেন, তিনি উপজাতিদের বলে দিয়েছেন মন্দির শুদ্ধিকরণ সহ যত ধর্মীয় কাজ রয়েছে সব কিছু করানোর দায়িত্ব তার। এদিকে এলাকা জুড়ে চর্চা চলছে, বর্মনদের গ্রামচড়া করতেই নাকি দুষ্কৃতীদের এমন ঘটনা, নাকি উগ্র মৌলবাদের ফলে হিন্দুদের ভাবাবেগে আঘাত করতে এমন নেককারজনক ঘটনা, কেননা রাতাবাড়িতে মন্দির জ্বালানোর ঘটনা এই প্রথম, গোটা বিধানসভা কেন্দ্রের সাম্প্রদায়িক সংঘাত এখন পর্যন্ত হয়নি। খুবই শান্ত গোটা রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র বলে সুনাম রয়েছে, যার ফলে এই ঘটনা মানতে পারছেন না অনেকেই। পরবর্তী খবরটি হল, কৃপনাথকে নিয়ে সুস্মিতার কুরুচিপূর্ণ মন্তব্য নিন্দনীয়, বলল বিজেপি। তার বাবা আজীবন কংগ্রেস করেছেন, লোকসভায় দলের চিফ হুইপ সহ কেন্দ্রে মন্ত্রী ছিলেন, আসামে তার বিশেষ স্থান ছিল। সেই প্রয়াত মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব শুধুমাত্র ক্ষমতার লোভে মুহূর্তে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গেলেন, বিনিময়ে রাজ্যসভার সাংসদ হলেন। এর আগে তিনিও কংগ্রেস থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন, কিন্তু বিগত লোকসভা নির্বাচনে শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের কাছে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেসে যেতে বাধ্য হন। সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে দলবদল করা সুস্মিতা দেব এখন করিমগঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য ধিক্কার জানাই। উপরুক্ত মন্তব্য করেছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব হাইলাকান্দিতে বিজেপি সাংসদ কৃপনাথ মালাকে উদ্দেশ্য করে যেসব শব্দ ব্যবহার করেছেন তা খুবই নিন্দনীয়। তার এ ধরনের মন্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, এমনই মন্তব্য করেছেন সুব্রত। তিনি বলেন, শিলচরের হার থেকে তিনি শিক্ষা নেননি, এবার করিমগঞ্জ কেন্দ্র থেকে ফের নির্বাচনে লড়তে চাইছেন বলে শুনেছেন। তাকে স্বাগত জানিয়ে করিমগঞ্জে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে সাংসদ সুস্মিতা দেব, তিনবারের বিধায়ক, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সাংসদ কৃপনাথ মালাকে নিয়ে
যেসব শব্দ ব্যবহার করেছেন তা প্রত্যাহারের পাশাপাশি ক্ষমা চাইতে বলেছেন সুব্রত। এদিন সাংবাদিক বৈঠকে এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, জেলা সাধারণ সম্পাদক দিলীপ দাস ও নির্মল বণিক, সম্পাদক দিমান কান্তি রায়, কার্যালয় সম্পাদক অমিত পালকে সঙ্গে নিয়ে জেলা সভাপতি বলেন, একজন দায়িত্ববান রাজ্যসভার সাংসদের কাছ থেকে এ ধরনের কটূক্তি মোটেই কাম্য নয় বলেন সাংসদ কৃপনাথ। করিমগঞ্জ ও হাইলাকান্দির উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন তার প্রচেষ্টায় সম্প্রতি আরেকটি ট্রেন চলাচল শুরু হয়েছে, এছাড়া উন্নয়নমূলক অনেক কাজ চলছে বলেন। কৃপনাথ যে কাজ করছেন তার সিটেফুরাও দেখতে পাওয়া যায়নি কংগ্রেসের দুবারের সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যের আমলে, ফলে ভবিষ্যতে সব দিক বিচার করে মন্তব্য করার আহ্বান জানান তিনি। পরবর্তী খবরটি হল, ভোটের পর সরকার গড়তে ইউডিএফকে ডেকে নেবেন সোনিয়া গান্ধী, বললেন বদরুদ্দিন আজমল। করিমগঞ্জে ইউডিএফের কাছে রয়েছে সিক্রেট প্রার্থী। ইন্ডিয়া শাসন ক্ষমতায় এলে সোনিয়া গান্ধী ডেকে নিয়ে এআইডিএফকে জোটে সামিল করবেন, তখন ভূপেন বোরারা বাগড়া দিলেও কাজ হবে না, এমনটাই দাবি এআইডিএফ সুপ্রিমোর সাংসদ বদরুদ্দিন আজমলের। শিলচর পৌঁছে আজমলের স্পষ্ট ঘোষণা, জোটে অন্তর্ভুক্ত করা না হলেও কোনো অসুবিধা নেই, তার দল একা যেখানেই প্রার্থী দেবে সেখানেই জিতবে, এমনকি করিমগঞ্জ আসনেও এআইডিএফের জয় নিশ্চিত বলে দাবি করেন বদরুদ্দিন। তার কথায় সুস্মিতা দেব এখন ওয়ান্স আপন এ টাইম, ফলে তৃণমূল নেত্রীকে নিয়ে তিনি তেমন ভাবছেন না। লুরিন জ্যোতি ও অখিল গগৈ ছাড়া বিরোধী 15 দলের কাউকেও রাজ্যের মানুষ চেনেন না বলে বিরোধী জোটকে এদিন কটাক্ষ করেন এআইইউডিএফ সুপ্রিমো। করিমগঞ্জে এআইইউডিএফের হাতে রয়েছে একজন সিক্রেট প্রার্থী বলেও জানালেন আজমল। শিলচর আবর্ত ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বদরুদ্দিন আজমল দাবি করেন তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো গোপন সম্পর্ক নেই। শঙ্কর সংঘের অধিবেশনে তার উপস্থিতির কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এতে স্পষ্ট, মুখ্যমন্ত্রী তাকে সহ্য করতে পারেন না বলে তিনি দাবি করেন। সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে 3 দিনের সফরে শিলচর পৌঁছান বদরুদ্দিন আজমল, বিধায়ক করিমউদ্দিন বড়ুইয়া আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে। কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছতেই বদরুদ্দিনকে স্বাগত জানান শতাধিক এআইইউডিএফ কর্মী। এদিন বেশ ফুরফুরে মেজাজে থাকা আজমল সাংবাদিকদের দেখেই রাজ্য রাজনীতিতে তার প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করতে থাকেন, বলেন বিরোধী জোটে এআইইউডিএফকে অন্তর্ভুক্ত না করলেও কোনো লোকসান হবে না, বরং তার দলের লাভই হবে, যে আসনে প্রার্থী দেওয়া হবে সেই আসনেই এআইইউডিএফের প্রার্থীর জয় হবে, এমনকি করিমগঞ্জ আসনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তার দলের প্রার্থী বলে দাবি করেন আজমল। এ পর্যন্ত 2 জন প্রার্থী দলের কাছে আছেন, তার বাইরে 1 জন সিক্রেট প্রার্থী রয়েছেন, সময় মতো বের করা হবে বলে জানালেন দলের সুপ্রিমো। বদরুদ্দিনের মতে করিমগঞ্জে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বিরোধী জোটের প্রার্থী হলেও এআইইউডিএফের কোনো অসুবিধা হবে না। আজমলের কথায় সুস্মিতা এখন ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ এক সময় সুস্মিতার জনসম্পর্ক ছিল কিন্তু এখন আর নেই। বদরুদ্দিনের মতে এই মুহূর্তে তার দলকে বিরোধী জোটে সামিল করা না হলেও ইন্ডিয়া জোট সরকার করার সময় সোনিয়া গান্ধী ডেকে নিয়ে তার দলকে সামিল করবেন, কারণ 24-এর নির্বাচনে তার দল কংগ্রেস থেকেও ভালো ফল করবে, হাতে বেশ কয়েকজন সাংসদ থাকবেন। ইন্ডিয়া জোট সরকার করতে হলে তার দলের সমর্থন লাগবে, তখন ভূপেন বোরারা বিরোধিতা করলেও লাভ হবে না, ভূপেন বোরাদের রাজনৈতিক জ্ঞান নেই বলে কটাক্ষ করেন আজমল। অখিল ও লুরিন জ্যোতি ছাড়া 15 দলের কাউকেই চেনেন না মানুষ বলে এদিন বিরোধী জোটের কঠোর সমালোচনা করেন বদরুদ্দিন আজমল। পরবর্তী খবরটি হল, ওমরানগরে 10 কোটিতে নির্মিত সেতু ও কালভার্টের উদ্বোধন করলেন সাংসদ। আজও মোবাইল যোগাযোগে বিচ্ছিন্ন প্রত্যন্ত গ্রাম ওমরানগর, সেখানে শীঘ্র স্থাপন হবে মোবাইল টাওয়ার, বুধবার এই আশ্বাস দিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন সেখানে 10 কোটিতে নির্মিত একটি সেতু, কালভার্ট ও সাইড ড্রেনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সাংসদ। বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে আজ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হচ্ছে। এতদিন বেহাল সড়ক যোগাযোগ ছিল উদারবন মধুরাজীপির প্রত্যন্ত এই এলাকার, সেখানে কয়েক হাজার লোকের বসবাস থাকলেও নদী পারাপারে প্রচণ্ড সমস্যার মুখে পড়তেন, বিশেষ করে কচি কাচারা স্কুলে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতেন, অনেকের প্রাণহানিও ঘটেছে। আজ সেখানে একটি সেতু নির্মিত হয়েছে, ফলে অমরানগর চা বাগান ও শিরিস্তল এলাকার লোকজন উপকৃত হবেন, সহজে মহাসড়ক ধরে উদারবন ও শিলচর শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন তারা,
ফলে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজির সঠিক মূল্য পাবেন কৃষকরা। স্কুল কলেজে যাতায়াত সহজ হবে স্থানীয় পড়ুয়াদের, সামগ্রিক উন্নয়ন হবে এই এলাকার। এছাড়াও সাম্প্রতিককালে এই অঞ্চলে পানীয় জলের জন্য নির্মাণ হয়েছে জল প্রকল্প, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন থাকায় উন্নয়নের এমন জোয়ার এসেছে বলে দাবি করেন তিনি। স্বাধীনতার 75 বছর পর্যন্ত বেহাল যোগাযোগ ছিল বৃহত্তর অমরানগর এলাকার। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের মধুরাজীবীর অমরানগরে সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উদ্যোগে পূর্ত বিভাগের সিগনেচার প্রজেক্টের অধীনে এই সেতুসহ কালভার্ট ও সাইড ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 10 কোটি। ফলে এখন অমরানগর থেকে উদারবন্দ এবং শিলচর যাতায়াত সুগম হল স্থানীয় মানুষের। এসব প্রকল্পের এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম। অমরানগর এলাকার বিগত দিনের সমস্যার আলোকপাত করে তিনি বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বে প্রত্যন্ত এই এলাকায় উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হয়েছে। জল, বিদ্যুৎ ও সড়ক যোগাযোগে আজ অমরানগর অনেক উন্নত গ্রাম। তবে এখনও এই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, মোবাইলের নেটওয়ার্ক নেই। সেই ব্যবস্থা করে দিতে সাংসদ রাজদীপের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিভাগীয় আধিকারিক ও স্থানীয় বিশিষ্টজনেরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।